যোগিনী একাদশীর উপবাস 2021 ইংরেজি 20 আষাঢ় 1428 বাংলা 5 জুলাই 2021 ইংরেজি সোমবার যোগিনী একাদশী। নমস্কার, আমি বিভাস বলছি, বিভাস অ্যাস্ট্রো নারীবাদী চ্যানেল থেকে। আমি আজ এই ভিডিওতে আলোচনা করব যোগিনী একাদশীর ব্রতকথা, সময়সূচি এবং পালনের সঠিক সময়ক্ষণ। প্রথমে বলছি ব্রতকথা। যোগিনী একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালি নামে একজন মালি ছিলেন। প্রতিদিন শিব পূজার জন্য মানসরোবর থেকে তিনি ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন। বিশালাক্ষী নামে হেমমালির এক পরমারূপী রূপবতী পত্নী ছিল। তিনি তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন তিনি তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লেন। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেলেন। বেলা দুই প্রহর অতীত হল। অর্চনার সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, তিনি গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালিক কুবেরের পূজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলেন। তাই স্নান না করেই তিনি রাজার কাছে উপস্থিত হলেন। তাকে দেখামাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয় সংগঠিত হোক। রে নিচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপ হেমমালি পত্নীর সঙ্গে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলেন। রোগের যন্ত্রণায় দিন বেদনায় বহু কষ্টে তিনি জীবনযাপন করতে লাগলেন। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে তিনি শাপগ্রস্ত হয়েও তিনি শিবের বিশ্বরণ হননি। একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন। কুষ্ঠরোগ পীড়িত হেমমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় বললেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? তিনি উত্তর দিলেন, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানসরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল
দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারেই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্ত মার্কণ্ডেয় মুনি বলিলেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যুগ্নি নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বলিলেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালেন। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যুগ্নি একাদশী ব্রত পালন করিলেন। এভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলেন ও পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগলেন। হে মহারাজ যুধিষ্ঠির, আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়িনী যুগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। এই হলো যুগিনী একাদশীর ব্রত কথা। এখন বলছি সময় সূচি। যুগিনী একাদশী শুরু হবে 19/14/1428 বাংলা, 4 জুলাই 2021 ইংরেজি রবিবার, রাত্রি ঘটিকা 9:06:05 হতে 20/14/1428 বাংলা, 5 জুলাই 2021 ইংরেজি সোমবার, রাত্রি ঘটিকা 11:01:42 পর্যন্ত একাদশী থাকছে। এখন বলতে যাচ্ছি পালনের সঠিক সময়সূচি। পালন হবে 21/14/1428 বাংলা, 6 জুলাই 2021 ইংরেজি মঙ্গলবার, প্রাতঃ ঘটিকা 5:32:19 গতে, পূর্বাহ্ন ঘটিকা 9:27:14 মধ্যে পালন পর্ব সমাপ্ত করতে হবে। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। এই ভিডিওটা কীরকম লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নেক্সট নোটিফিকেশনটা পেতে আপনাদের সুবিধা হয়। তাছাড়া এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য, সবার ভালোর জন্য। রাধে কৃষ্ণ, নমস্কার।